প্রথমে গোপালগঞ্জে আমরা দেখেছি আমাদের গর্বের সেনাবাহিনীর উপর হামলা হয়েছে, এর বাইরে আমরা দেখেছি আমাদের বাংলাদেশ জাতীয়তাবাদী স্বেচ্ছাসেবক দলের সভাপতির উপর হামলা হয়েছে, সেখানে একজনকে হত্যা করা হয়েছে। এর বাইরে আমরা দেখেছি আজকে বাইতুল মোকাররমে কিরকম একটি পবিত্র জায়গায় যেভাবে পরিকল্পিত হামলা হয়েছে, জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় এবং ঢাকা বিশ্ববিদ্যালয় সহ আমরা পাহাড়ে যেটি গত কয়েক বছরে দেখিনি সেটি হয়েছে। আমরা যেটি মনে করছি সেটি হচ্ছে, যারা গত 16 থেকে 17 বছর ধরে একটি প্যাসিভবাদী রাষ্ট্র কায়েম করে অবৈধভাবে ক্ষমতা দখল করেছিল, তারা পরিকল্পিতভাবে এই ঘটনাগুলো ঘটাচ্ছে। এবং এখন যে একটি ছাত্র জনতার যে গণ অভ্যুত্থানের মাধ্যমে একটি সরকার তৈরি হয়েছে, জনগণের সরকার, সেই সরকারকে বিতর্কিত করার জন্য তারা এরকম করছে বলে আমরা ধারণা করছি। এবং আমরা বিশ্বাস করি যে এই সরকার দ্রুত আইন শৃঙ্খলা রক্ষা বাহিনীর মাধ্যমে এই সমস্যার সমাধান করবে। এবং একই সাথে সাথে জনগণ এর ছাত্র জনতার গণ অভ্যুত্থানের মাধ্যমে যে স্পিরিট এর মাধ্যমে একটি সরকার তৈরি হয়েছে, সেই সরকারকে আমরা উদাত্ত আহ্বান জানাবো যেন এই পরিস্থিতি দ্রুত তারা সমাধান করে। আমরা যেটি দৃঢ়ভাবে বিশ্বাস করি সেটি হচ্ছে জনগণের ভোটের মাধ্যমে জনগণের যে কোনো সরকারই আসলে সকল সমস্যার সমাধান করতে পারে। আমরা গত 16 থেকে 17 বছর ধরে সেটি আমরা লক্ষ্য করিনি, কারণ যে দেশে যে 3টি জাতীয় নির্বাচন অনুষ্ঠিত হয়েছে, 3টি জাতীয় নির্বাচনে দেশের মানুষ ভোট দিতে পারেনি, তাদের মতামত প্রতিষ্ঠা করতে পারেনি, সুতরাং সেই সকল সমস্যার সমাধান হয়নি। একই সাথে সাথে স্বাধীনতা সার্বভৌমত্ব রক্ষার যে আন্দোলন সেটিও আমরা করতে গিয়ে হামলা মামলা শিকার হয়েছি, এদেশের মালিকানা এদেশের মানুষের হাতে ফিরে আসেনি। আমরা অবশ্যই মনে করছি এটি পরিকল্পিত ষড়যন্ত্রের অংশ। আমরা দৃঢ়ভাবে বিশ্বাস করি এদেশের মানুষ যে যুগ যুগ ধরে যে ঐক্যবদ্ধ শান্তিপূর্ণ অবস্থায় বিরাজ করছে সেটিকে বিনষ্ট করার জন্য একটি মহল, যারা পরাজিত হয়েছে পরাজিত মহল, তারা ষড়যন্ত্র করছে বলে আমরা মনে করছি।